দূরদূরান্ত থেকে আগত অতিথিবৃন্দ, আমার নির্বাচনী এলাকা বাউসার হেদাতিপাড়া, বাউসা, বাঘা, আশেপাশের উপজেলারও অনেক অতিথি এখানে এসেছেন, মা বোনেরা আছেন পর্দার অন্তরালে, সকলকে আমি জানাচ্ছি সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার বক্তব্য শোনার জন্য আপনারা এখানে আসেননি, আপনারা এসেছেন, বুজুর্গ ব্যক্তিবর্গ আছেন, ইসলামের উপরে পিএইচডি করা মানুষজন আছেন, তাদের বক্তব্য শুনবেন। আমাকে এখানে প্রধান অতিথি করে সম্মান দেওয়া হয়েছে, আমি কৃতজ্ঞ যারা এটির আয়োজন করেছেন। মঞ্চে সন্ধ্যা থেকে বা কখন শুরু হয়েছে আমি জানি না, বাদ আসর থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত আরো অনেক জ্ঞানী মানুষ আসবেন, আল্লাহ তাআলা আমাকে তৌফিক দেননি, আমি তাদের বক্তব্য শুনতে পাইনি। কিন্তু মঞ্চে যারা বসা আছেন, আমরা মঞ্চে হাজির হওয়ার আগে এখানে যে মানুষগুলি ছিলেন, মোটামুটি ধরনের সাদা পোশাক পরা, লম্বা দাড়িওয়ালা, মাথায় টুপি দেয়া, কারণ তারা তাদের জীবন পুরোটাই দিনের উদ্দেশ্যে তারা পেশ করে দিয়েছেন। মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের উসিলায় তারা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত পথে, দিনের পথেই, এবং যতটুকু আয় উপার্জন তার মধ্যে দিয়েই তারা জোগাড় করে নিচ্ছেন। তারপর আমরা যারা আসলাম, আমরা আসলে দুনিয়া বেশি করি, আমরা আরো 10টা অনুষ্ঠান শেষ করে এখানে এসে হাজির হয়েছি। কিন্তু একটা জিনিস আপনাদেরকে আমি মন থেকে বলি, খাস দিলে বলি, আজকে ওই রঙিন পোশাক পরা ওয়াহাবকে দেখছেন টুপি পরা, আর ধুলোবালি মাখা জ্যাকেট পরা জাহিদকে দেখছেন, এই দুইজন না থাকলে আমার এখানে আজকে আসাও হয়তো ভালো হতো না। সেই দুপুর 12টা থেকে জাহিদ আমার পিছনে লেগে আছে, অন্তত পক্ষে 40-50 কিলোমিটার মোটরসাইকেল, আমি বড় গাড়িতে, সামনে পুলিশ লোকজন, বিভিন্ন আচার অনুষ্ঠান, সে আমার গাড়ি ছাড়ে না, আজকে আমাকে হেদাতিপাড়া নিয়ে এসেই সে ছাড়বে। তার গায়ে দূর থেকে আপনারা দেখতে পাচ্ছেন না, তার গায়ে 2 কেজি ধুলা মাটি লাগানো, সে আপনাদের জন্যই কিন্তু এই কষ্টগুলি করছে। আর আমার ছোট ভাই, আপনাদের খুবই প্রাণের, অনেকের বন্ধু, অনেকের সন্তান, অনেকের বড় ভাই, ডক্টর মুজাফফর আমাদের গর্বের সন্তান, এই মাটির অনেক প্রতিবন্ধকতা সত্ত্বেও সে খুব সাহসী কাজ করেছে, এবং আজকে আমি দীর্ঘ 10 বছর পরে এখানে হাজির হলাম। আমি কিন্তু দুনিয়ার কম শহর ঘুরি না, আমিও দুনিয়ার কম জানি না, অনেক বড় বড় ইসলামী প্রতিষ্ঠানে গেছি, কিন্তু আজকে থেকে 10 বছর আগে আমার মাথাতেও ঢোকে নাই যে বাউসার হেদাতিপাড়াতে এত বড় মসজিদের ভিত্তিপ্রস্তর হবে, এত বড় মসজিদের ছাদ ঢালাই হবে, যেখানে কয়েক হাজার মানুষ একসাথে নামাজ আদায় করতে পারবে, আর এত বড় একটা আবাসস্থল যেখানে ছাত্রছাত্রীরা থাকবে। আল্লাহ তাআলা তার এই নেক মকসুদ পুরো করে দিয়েছেন, আরো বাকি আছে যেটা আমরা সকলে মিলে করব, কিন্তু এটা যে সম্ভব সেটা সে আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এরকম সাচ্চা দিলে নিজের স্বার্থ বাইরে, নিজের স্বার্থের জন্য নয়, মানুষের স্বার্থে, দিনের স্বার্থে এরকম একটা উদ্যোগ গ্রহণ করলে আল্লাহ তাআলা কবুল করবেনই করবেন, সেটা প্রমাণ করে দিয়েছেন তিনি এখানে। আমি এই যে আসলাম, আমার 11 বছরের এই অঞ্চলে জনপ্রতিনিধি হিসেবে ঘোরাফেরার আলোকে আমি একটি দুটি, যেটি আমার ছোট ভাই ডাক্তার মুজাফফর ইতিমধ্যে বলেছেন, সংক্ষেপেই বলেছেন, আমার অবশ্যই আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাকে এমন একটা জীবন দিয়েছেন যেটার মধ্যে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি বেশি, আমি বলবো আলহামদুলিল্লাহ। আমি যা প্রত্যাশা করেছিলাম, যা স্বপ্ন দেখেছিলাম, বা আমার পরিবার যা স্বপ্ন দেখেছিল, প্রাপ্তি যে সম্মানের জায়গাটুকু, কিন্তু এর পাশাপাশি কেন যেন এর মধ্যেও আবার, এই প্রাপ্তির মধ্যেও তো আবার রকম ফের আছে। আমি আজকে থেকে কয়দিন হবে, এই 2 সপ্তাহ আগে
তিন সপ্তাহ আগে আমি উমরা হজ করে এসেছি, পবিত্র কাবা শরীফ তাওয়াফ করে এসেছি, সাফা মারোয়া সাহি করে এসেছি। আমি কথাটা কেন বললাম, কারণ এই যাওয়ার এক মাস আগেও আমি আরেকবার উমরা করেছি, তারও তিন মাস আগে আমি আরেকবার উমরা করেছি, এবং একটা সময় পর্যন্ত আমি গুনতাম কতবার আমাকে আল্লাহ উমরা করতে নিয়ে গেলেন, এখন আর গুনে ঠিক করতে পারি না। যে উদ্দেশ্যে প্রথমত যাওয়া হয় সেটা হলো বিশ্বের যে মুসলিম প্রধান রাষ্ট্রগুলি আছে সেই রাষ্ট্রগুলির যে সংস্থা আছে, অর্গানাইজেশন ফর ইসলামিক কোঅপারেশন OIC, এটা সদর দপ্তর জেদ্দায়। এই প্রতিবারই কিন্তু আমি জেদ্দা গেছি এক রাতের জন্য। জেদ্দা থেকে মক্কা আমাদের একটা বড় গাড়ি, মোটামুটি ভালো ড্রাইভার হলে এক ঘন্টা, যাইতে যেতে এক ঘন্টা, ফিরতে এক ঘন্টা। আর সাহি আর তাওয়াফ করতে, মানে উমরার জন্য যে দুটো জিনিস আবশ্যকীয়, এটা করতে কম বেশি তিন ঘন্টা লাগে। মানে আমি এ পর্যন্ত জেদ্দায় গেছি কিন্তু উমরা করা হয়নি, এই ঘটনা একবারও ঘটেনি। আমি কোনোদিন মধ্যরাতে গিয়ে এয়ারপোর্ট থেকে সরাসরি গেছি, যে হোটেলে এসে ভোর রাতে ঘুম দিব। সৌদি আরবের বৈঠকগুলো সাধারণত দুপুরের পরে সন্ধ্যার কাছাকাছি সময় হয়। আচ্ছা, এইটা এই গল্প বলার কারণ হলো আমি যে সরকারি দায়িত্বে যাই, যে বৈঠকে, এই দেশগুলির মধ্যে সদস্য কারা, আমি মন্ত্রী, আমি নামগুলো উচ্চারণ করে বলতেছি না, বলবো না, বলতে বলাটা ঠিক না। ও যেমন বললো প্রশাসনিক বিষয় আছে, একটু বুঝলেন মোটামুটি আপনারা, না বুঝলে তো কিছু করার নেই, কিন্তু পুরোপুরি খোলাখুলি বললো না, কিন্তু আমরা বুঝলেন। তো এবার ওই রকম, আপনি শুধু দেশগুলো চিন্তা করেন, পবিত্র কাবা শরীফ কিবলা, আপনি কাবা শরীফের ওই পাশে থাকলে পূর্ব দিক মুখ করে আপনাকে নামাজ পড়া লাগে, এই দিক থাকলে পশ্চিম দিক মুখ করে নামাজ পড়া থাকে, এটার বামে থাকলে উত্তর দিক মুখ করে নামাজ পড়া লাগে, ওই দিকে থাকলে দক্ষিণ দিকে নামাজ পড়া লাগে। আমাদের মুসলমানদের জন্য দুনিয়ার কেন্দ্রবিন্দু হলো পবিত্র কাবা শরীফ। এই কাবা শরীফে কে হজ করতে পারবে, কে পারবে না, কোন রাষ্ট্র আসতে পারবে কি পারবে না, সেটা এখন আর মুক্ত নাই, অনেক সমস্যা, অনেক ঝামেলা। আরেক দেশের যুদ্ধ, ওই মুসলমান দেশ এই পক্ষকে সহায়তা করে, এই মুসলমান দেশ এই পক্ষকে সহায়তা করে। গত এই যে বললাম কপালে, গত এই যে লাইলাতুল কদর রজনীতে, রমজান মাসের শেষ তিন দিনের মধ্যে আমি আবারও সরকারি না এই হজের মাত্র এক সপ্তাহ আগে, তখন পবিত্র কাবা শরীফে কিরকম ভিড় আপনারা জানেন, সেই সময়ে OIC শীর্ষ সম্মেলন দেয়া হলো, না এই ঠিকই বলেছিলাম, রমজানে, কারণ ওই সভাটা শেষ হলো শেহরির, ওটা সহুর বলে, সহুরের এই এক ঘন্টা আগে। সেখানে গিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি কোনো কিচ্ছু ভয় পান না দুনিয়ার, কোনো কিছুই না, শুধুমাত্র মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ছাড়া, তিনি এই এত এত বড় বড় দেশ, এরা সবাই আমাদের চেয়ে অনেক দেশ, তাদেরকে বললেন আমাদের যে কোনো সমস্যা সমাধান করার আগে আমাদের এই ভাতৃপ্রতিম, এই ভাইদের মধ্যেকার দ্বন্দ্ব নিরসন করতে হবে। উনি কিন্তু বলে এসেছেন, রেকর্ডে আছে, খোঁজেন পাবেন, যারা খুঁজে দিতে পারে তাদেরকে বলেন। আর আমি যে যাই তার প্রতিনিধি হিসাবে, এক পা আগাই দুই পা পিছাই, ফিলিস্তিনে আমার ভাই বোনেরা মারা যাচ্ছে,
শিশুরা না খেতে পেয়ে মারা যাচ্ছে, বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, ইহুদি নাসারাদের জুলুমে জর্জরিত হয়ে গেছে ফিলিস্তিনের মানুষ। কিন্তু আমরা 53টা দেশ একসাথে বসে ফিলিস্তিনের পক্ষে শক্তিশালী কোনো সিদ্ধান্ত নিতে পারি না। আমাদের মধ্যে, নিজেদের মধ্যে, নিজেদের সংসারের মধ্যে তৃতীয় পক্ষ ঢুকে গেছে, অন্য ধর্মের মানুষ ঢুকে গেছে, ধরে ঢুকে আমাদেরকে দ্বিধা বিভক্ত এরকম একদম ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। আমরা যদি সত্যি কোরআন মানব, আমরা বলতে আমরা আমরা বলছি না, আমরা যদি কোরআন সুন্নার আলোকেই দেশ পরিচালিত করব, নিজের রাজনৈতিক সিদ্ধান্ত পরিচালিত করব, তাহলে তো এরকম হওয়ার কথা ছিল না। নবী করিম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে গিয়েছিলেন, যে পবিত্র স্থান থেকে আমি এ পর্যন্ত 3 বার প্রচেষ্টা নিয়েছি সেখানে যাওয়ার। আমার জীবনে যদি অপরিপূর্ণ কিছু থেকে থাকে, কোনো খায়েশ থেকে থাকে, ইচ্ছা থেকে থাকে, সেটা হলো আমি মসজিদ আল আকসা সফর করতে চাই, ওখানে আমি 2 রাকাত নফল নামাজ পড়ে আসতে চাই। আমাকে দাওয়াত দিয়ে জর্ডান ভ্যালি পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। এটা শুনে আমার বড় ছেলে কানাডা থেকে এসেছে বাংলাদেশে আসবে, আমি ওদিক হয়ে আসে, ভোরবেলা খবর আসলো বৈঠক বাতিল। আসলে বৈঠক বাতিল না, আমাকে ঢুকতে দিবে না। দ্বিতীয়বার হলো আমার দপ্তরে যে কর্মকর্তারা আমাকে সহায়তা করে, এরকম ব্যক্তিগত 2 জন কর্মকর্তা, তাদের ভিসা দিল, আমার ভিসা দিল না। ভিসা বাংলাদেশে ইসরায়েল সরকার, তো বাংলাদেশের পাসপোর্টে সিল মারার বিধান নাই, কিন্তু কাগজ দেওয়ার কথা, অনেককে দেয়, অনেককে দেয় না। এরা এরপরেও আরেকবার, সেবার আমি ঢাকা থেকে যাইনি, 2 বার আমি জর্ডান থেকে ফেরত এসেছি, একবার ঢাকা থেকে আমি যেতে পারিনি। আমি একবার যেতে চাই, আমি একবার দেখতে চাই, কিন্তু তার মধ্যে আবার সমস্যা আছে। এই দূর থেকে আমরা যা জানি আর শুনি, এমনকি ফিলিস্তিন রাষ্ট্রের জনগণের মধ্যেও যে সমস্যা, এটা বললে আপনারা হতাশ হয়ে যাবেন, এটা আমি বলবো না। সেখানেও দুর্নীতি আছে, সেখানেও নিজেদের মধ্যে দ্বন্দ্ব ফেসাদ আছে, তা আমরা একতাবদ্ধ হব কবে? আর আমি এই কথাটাই বললাম, এই কারণে এ বাদ দেন, বাউসা হেদাতি পাড়ার মানুষ, বাগান মানুষ, দুনিয়াদারি অত দূর দরকার নেই, এর মধ্যেই আসেন, বাঘা বাদ দেন, রাজশাহী বাদ দেন, বাউসার মধ্যে আসেন। কয়েক হাজার মুসল্লি আছে এই জায়গা, 5,000-7,000 আল্লাহ জানে কত, আমি বলতে পারিনি। আপনারা সুন্দর কথা বলছে, ডক্টর মুজাফর স্যারেরা তো আনিসে আরো সুন্দর কথা বলে গেছে। আমি সাথে বললাম, স্যার আপনাদের কথা বক্তব্য শোনার জন্য আসা, কিন্তু থাকতে পারবো না, অন্যান্য জায়গায় হয় 2-1 জন হুজুর ব্যক্তি বক্তব্য দেয়, তখন আমি একটু শুনি, শোনার পরে তারপরে একটু বলে বিদায় দিই। তা আজকে সেই সৌভাগ্যটাও হলো না। এই এই বক্তব্যগুলি বলার পরে আপনারা মারহাবা বলছেন, আলহামদুলিল্লাহ বলছেন, দোয়া করছেন, অনেক কিছু বলছেন না, বুকে হাত দিয়ে বলতে পারবেন যে এই মাঠের মধ্যে আমরা যারা আছি আমি শুদ্ধ, বুকে হাত দিয়ে বলতে পারো যে আমি পরিষ্কার? সবাই এত কষ্ট করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে যে মসজিদটা নির্মাণ হচ্ছে, এই মসজিদটা নামাজ হবে, 5 ওয়াক্ত নামাজ হবে, শুক্রবারে মুসল্লিদের জায়গা হবে না, বৃষ্টির দিনে পুরো ভিজে যাবেন, বর্ষার দিনে এই গরমের দিনে ঘামে ভিজে যাবেন, দেখে বোঝা যাবে না বৃষ্টির ভিজা না ঘামের ভিজা, সেখানে এসে নামাজ পড়বেন, তারপরেও মসজিদ থেকে বের হয়ে গিয়ে বাড়িতে যখন যাবেন, কেউ গ্যারান্টি আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো যে ভাই ভাই দ্বন্দ্ব ফেসাদ করবো না, পিতা মাতার কথা 100 ভাগ শুনবো, শিক্ষককে সম্মান করবো, মাদকের বিরুদ্ধে কথা বলবো, দুর্নীতির বিরুদ্ধে কথা বলবো, আমার পরিবারে আমার ছেলে বড় চাকরি করে তাকে যখন পাশের গ্রামে বিয়ে দিব সেই মহিলার কাছে যৌতুক চাইবো না? এই জায়গাতে তো একটা বড় পরিবর্তন করতে হবে। কি করলে হবে আমার জানা নাই, এটা আমি জানি না। আমি জানি এখন একটা, আমি আজকে আমার আওয়ামী লীগের উপজেলার বৈঠকে বলে এসেছি, এই 65 জন সদস্য আমরা, তার মধ্যে 55 জন, তার মধ্যে 4-5 জন মৃত্যুবরণ করেছে, আর 4-5 জন এদিক ওদিক। আমি পরিষ্কার বলেছি
যে আমার দলের কোন নেতার পরিবার যদি এতটুকু অপরাধ করে তার এত বড় শাস্তির ব্যবস্থা করবো। কিন্তু এরকম তো হওয়ার কথা ছিল না। এই মানুষজনকে শৃঙ্খলাবদ্ধ রাখার জন্য থানা লাগে, ইউনো লাগে, গ্রাম পুলিশ লাগে, র‍্যাব লাগে, আরো অনেক কিছু লাগে, বিজিবি এই বর্ডারে লাগে। আমরা যদি সাচ্চা মুসলমানই হব, পবিত্র কোরআন শরীফের প্রতিটি আয়াতে যে কথাগুলি লেখা আছে সেইটা থেকেই সবচেয়ে বড় ভয় আমার আসার কথা বুকের মধ্যে। আমাকে কেন পোশাক দেখাতে হবে পুলিশের? আমাকে কেন লাঠি দেখাতে হবে? কেন বন্দুক দেখাতে হবে? কেন বলতে হবে আইনে আছে ফাঁসি? তাহলে আমরা মুসলমান হয়ে পবিত্র কোরআন শরীফের অবমাননা তো আমরা নিজেরাই করছি, এটাকে আংশিক মেনে অথবা না মেনে। এতগুলা ভাই আছে, ধরুন 5,000, এর মধ্যে আমি নিশ্চিত কয়েকশো ভাই আছেন, আরো বেশি হতে পারে, হাজারও হতে পারে, মা বোনেরা আছেন, মা বোনেদের মধ্যে এই সংখ্যারও বেশি থাকে, কারণ ওরা দুনিয়াদারি কম করে, তো হাটে বাজারে কম যায়, চায়ের দোকানে কম বসে, অফিস আদালতে সলা পরামর্শ করার সুযোগ কম তাদের। তাদের মধ্যে যারা ভালো আছেন আপনারা, যাদেরকে আমরা মানি, এই এত কিছু, এই মাদক, এই সেই ঘুষ, এই আত্মস্বজন স্বজন প্রীতি, এর মধ্যেও আমরা জানি আমার গ্রামে আমার সমাজে কোন মানুষটা পরিষ্কার, আমি তো সকলেই জানি, জানি না মোটামুটি জানি আমরা, তাও অনেক জানতাম, খুব ভালো মানুষ, হঠাৎ করে দিয়ে বিশাল একটা অপরাধ করে ফেলল, তার মানে জানতাম না, তো ওই সংখ্যা কম। তো ওই মানুষগুলির কাছে আমি করজোড়ে অনুরোধ করব যে আপনারা ঘরের দরজা খুলে বাইরে দুই পা ফেলবেন, বিপদগামী কোনো ছেলে থাকলে তাকে শক্ত করে শাসন করবেন, তার পিতা মাতাকে ডাকবেন, তার স্কুলে কমপ্লেন করবেন, বলতে থাকবেন, বলতে থাকবেন, জাহিদকে বলবেন, টগর অসুস্থ, আল্লাহ যদি সুস্থ করে নিয়ে আসে বলবেন, ওয়াহাবকে বলবেন, না পেলে থানা পুলিশকে বলবেন, কিন্তু দয়া করে চুপ করে থাকবেন না, চুপ করে থাকলে দেশে অপরাধ আরো বাড়বে। এতিম মানুষ, 30 বছরের একটা মহিলা, কোলে দুজন শিশু, সেই অবস্থায় খবর পেলেন পিতা নিহত, মাতা নিহত, ভাইরা নিহত, সন্তান তুল্য 10 বছরের শেখ রাসেল নিহত, 21 বছর লড়াই সংগ্রাম করে প্রধানমন্ত্রী হয়েছেন, আওয়ামী লীগ করেন বা না করেন, শেখ হাসিনাকে অপরাধী মনে করা অথবা শেখ হাসিনা দেশের জন্য ক্ষতিকর কিছু করছেন, আমার মনে হয় না কোনো মগজলা মানুষ সেটা বলবেন বা মনে করবেন। দল আপনি আলাদা করতে পারেন, আমাকে অপছন্দ, জাহিদকে অপছন্দ, অমুককে তমুককে অপছন্দ হতে পারে, কিন্তু কঠিন কথা বলে, ওই কথাগুলোও মাঝে মাঝে অপছন্দ হতে পারে, কিন্তু শেখ হাসিনা দেশের জন্য ক্ষতিকর আমার মনে হয় না কোনো মানুষ বলবে। আমি পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসাবে জাতিসংঘের একটি সংস্থা আছে, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, হিউম্যান রাইটস কাউন্সিল জেনেভাতে মার্চের 1 তারিখে যাওয়ার কথা অন্য একটা বিষয়ে, সেখানে রোহিঙ্গাদের প্রশ্নে, আর কোনটা ছেড়ে কোনটা বলবো, ওগুলো বললে আরো মেলা বক্তব্য, আমাকে চলে যেতে হবে, আসলে বাড়িতে আমার মেলা লোক বসা, আমি আর ওগুলো বলতে চাই না এই মুহূর্তে। কিন্তু এই যে মাঝে একটা ফ্যাসাদ হলো 13, 14, 15 সালের দিকে, একটা ফ্যাসাদ হলো না, কি ইন্টারনেটে কি লেখে, তাকে ধরে মেরে ফেলে, ওরা আবার এদের বিরুদ্ধে বলে, পার্লামেন্টে দাঁড়িয়ে জননেত্রী শেখ হাসিনা কিন্তু পরিষ্কার ভাষায় বলেছেন যে কোরআন এবং সুন্নার বিরুদ্ধে প্রকাশ্যে কেউ কিছু বললে বা মতামত ব্যক্ত করে কাউকে উত্তেজিত করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি যে জেনেভার কথা বললাম, কারণ আন্তর্জাতিক সংস্থা এমনকি জাতিসংঘে আমি অন্তত পক্ষে 5-6 বার, বিদেশের একটা নিয়ম আছে, এগুলো বলবো কি, যারা আমার প্যালেস্টাইন ভাইদেরকে তার দেশের মাটি বুঝিয়ে দিতে পারে না, মসজিদ আল আকসায় নামাজ পড়ার অধিকার যাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে, এই দেশটা মনে করেন এত বড় ছিল, এই দেশের এই বুড়া আঙ্গলের সমান
ইহুদিদের সংখ্যা ছিল 1947 সালে ইংল্যান্ড তাদেরকে পাঠিয়েছিল, এই হাতে ধরে এক আঙ্গুল এতটুকু। গত 70-75 বছরে এই তামান জায়গা থেকে ফিলিস্তিনিদেরকে সরিয়ে ফিলিস্তিনের সংখ্যা এতটুকু, বাকিরা ইহুদিরা দখল করে নিয়েছে। এ হলো ম্যাপ। তাদের অধিকার নিশ্চিত করতে পারে না, কিন্তু তারা কি বলে জানেন, যে সব মতের মানুষের সমান অধিকার নিশ্চিত করতে হবে, মানে সব ধর্মের মানুষ এক ধর্মের মানুষ আরেকজনের বিরুদ্ধে কথা বলতে পারবে, লিখতে পারবে, আমাদের পবিত্রতম মানুষগুলিকে নিয়ে ব্যঙ্গ করতে পারবে, তাদেরকে নিয়ে পুতুল বানাতে পারবে, এরকম কথাবার্তা তাদের কাছ থেকে এসেছিল। আমাদেরকে সেটা শক্ত হাতে দমন করতে হয়েছে, এবং সেখানে আমরা বলেছি যে আমাদের দেশে ধর্মীয় সম্প্রীতির স্বভাব চরিত্র আমাদের থেকেও ভালো বোঝে না, তাই আমাদের নিয়ম কানুন আমাদের সরকারকেই করতে হবে, এবং আমরা যে নিয়ম কানুন করব এটাই বাংলাদেশের জন্য শেষ কথা। তোমরা বিদেশ থেকে কি বললে এটা আমরা বিবেচনা নিতে পারব। তো এরকম অনেক কঠিন সিদ্ধান্ত কিন্তু জননেত্রী শেখ হাসিনাকে নিতে হয়। আশা করি আপনারা সেগুলি বুঝবেন, জানবেন। আমি আমার বক্তব্য বাড়াবো না, নির্দিষ্ট বক্তা আছেন, তাদের সফরসূচি আছে, তারা বলবেন, অনেক কিছু আছে। আপনারা শুধু দোয়া করবেন, এটুকু তো চাইতে পারি মুসলমান হিসেবে, যে আমাদের যে দায়িত্ব, যে কর্তব্য, সেটা যেন আমরা সঠিকভাবে পালন করতে পারি আপনারা। আর আমরা যদি কেউ খারাপ করতে থাকি, আমাদেরকে যেন আল্লাহ তাআলা হেদায়েত দেন, এবং আমাদের কোনো খারাপ কিছু হলে আপনারা যথাযথভাবে সেটা জানাবেন, সমালোচনা করবেন, যে স্তরের মানুষের সাথে পরিচয় তাদেরকে জানাবেন। আপনাদের ভাগ্য উন্নয়নের জন্যই আমাদের রাজনীতি। সামনের দিনে এই দারুল হুদা ইসলামিক কমপ্লেক্স, হেদাতিপাড়া দাখিল মাদ্রাসায় যে প্রয়োজন, আমি বলবো না দাবি দেওয়া কেউ করেছে, আমি বলবো যে প্রয়োজনগুলি আছে সেগুলি ইনশাল্লাহ আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাকে তৌফিক দিলে, হায়াত থাকলে আমি অতি স্বল্প সময়ের মধ্যেই একে একে সেগুলি পূরণ করবো ইনশাল্লাহ। এবং এটার সার্বিক আয়োজনে যারা আছেন, মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তাদের এই মনোবাসনা পূর্ণ করুন, যে আরো যে পরিকল্পনাগুলি আছে সেগুলি যেন খুব দ্রুততার সাথে সেটা হয়। আর এই প্রতিষ্ঠানটি আমাদের বাহার মানুষের, বাউসার মানুষের, এই অঞ্চলের মানুষের, এটাকে দূর থেকে এটার মধ্যে মাথা ঢুকাই দিয়ে না, দূর থেকে দোয়া করা আর এটাকে দেখভাল করে রাখার দায়িত্ব আমাদের, ঠিক কি না? সেটা যেন আমরা সকলে মিলে করতে পারি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।